আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, সারাদেশে আক্রান্ত 741 জন, সুরক্ষা সামগ্রী ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। দেশে করোনা ভাইরাসে মারা গেছে আরও 5 জন, মোট আক্রান্ত 8790 বলছে স্বাস্থ্য অধিদপ্তর। নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, সাংসদ শহীদুজ্জামান সরকার অসুস্থ হওয়ায় নওগাঁয় আতঙ্ক। এবং স্বাস্থ্য সুরক্ষা পুরোপুরি নিশ্চিত না করায় রাজধানীতে পোশাক কারখানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন পুলিশ সদস্য। এ নিয়ে করোনায় প্রাণ গেল এই বাহিনীর 5 সদস্যের। সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে 741 জন পুলিশ আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে দায়িত্ব পালনে সদস্যদের সুরক্ষা সামগ্রী ব্যবহারের পাশাপাশি এ ব্যাপারে জনগণকে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। দেশের যে কোনো দুর্যোগের মতো করোনা পরিস্থিতি মোকাবিলাও সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোয়ারেন্টাইন, শারীরিক দূরত্ব কিংবা লকডাউন নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো ও মৃতদের দাফন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন তারা। এসব কাজে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ এবং আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসার সুযোগ বেশি, ফলে নিজেদের মধ্যেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষ শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ডিএমপিতে দায়িত্ব পালনকারী এসআই সুলতানুল আরিফিন। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, দুদিনের মাথায় শনিবার ভোরে মারা যান। এর আগে আরও 4 জন পুলিশ সদস্য মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে 741 জন পুলিশ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেবল ঢাকা মেট্রোপলিটন এলাকায় আক্রান্ত হয়েছেন 356 জন। আমাদের সদস্যদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক শক্তি যেন অটুট থাকে, সেজন্য সময়ে সময়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং তাদের লাইন চিফগণ তাদেরকে ভিজিট করছেন, তাদের সাথে কথা বলছেন এবং তাদের পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে, অসুস্থ যারা তাদের পরিবারের সাথেও যোগাযোগ রাখবেন, সার্বক্ষণিকভাবে যেন পরিবারের মনোবলও অটুট থাকে। পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ এড়াতে জনগণের ভূমিকাকেই মুখ্য মনে করেন বিশেষজ্ঞদের কে কেউ। একই সাথে পুলিশ লাইন্স, গাড়ি এবং ব্যারাকগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ তাদের। অবশ্যই মাস্ক তো পরে থাকেনি এবং হয়তো ডবল করে মাস্ক পরবেন যেটা আছে, এবং যদি মানে একেবারে মানে পিপি তো অনেকগুলো লেভেল আছে, ওনাদের জন্য যেই লেভেলের পিপিটা সেটা ওনারা পরবেন। জনসাধারণেরই প্রতি বেশি বিশেষভাবে অনুরোধ যেন তারা আসলে নিয়মটা মানেন, স্বাস্থ্যবিধিটা মানেন, আমাদের পুলিশ সদস্য আক্রান্ত হন না। বাসস্থানে জীবাণুমুক্ত করতে হবে এবং যে গাড়িগুলিতে চলে সেই গাড়িগুলিতে ঘন ঘন জীবাণুমুক্ত করতে হবে, কারণ গাড়িতে সারাক্ষণ রাস্তাতে চলে সেখানে যে জীবাণু বহন করে না তাকে বলা যাবে না। যারা পরিবারের সাথে থাকে তাদেরকে এই চেষ্টা করতে হবে পরিবারের সাথে না থেকে এখন হয় বেড়াকে থাকবে না হোটেলে থাকবে না অন্য কোনো ব্যবস্থা থাকবে। করোনা পরিস্থিতির মধ্যে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের 2 লক্ষাধিক সদস্য সারা দেশে কাজ করছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। এ নিয়ে মোট মারা গেলেন 175 জন। সবশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 552 জন, মোট আক্রান্ত হয়েছেন 8790 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় সারা দেশে করোনায় সংক্রমণ ছড়িয়ে পড়লেও ঢাকা ও নারায়ণগঞ্জের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ফজলের আব্বির রিপোর্ট। 2 মে পর্যন্ত দেশে মোট 76,432 জনের শরীরে নমুনা পরীক্ষার বিপরীতে 8,790 জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষার বিপরীতে শতকরা 11 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় 4,310 জন, মারা গেছে 95 জন। এরপরই ঝুঁকিতে আছে নারায়ণগঞ্জ, জেলায় আক্রান্ত হয়েছে 987 জন, মারা গেছে 39 জন।
এছাড়া আক্রান্তের দিক দিয়ে 100 কোটা পেরিয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ময়মনসিংহে। আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। হোম এবং কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,850 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,21,349 জন। এই 24 ঘন্টা ছাড় বাদ দিয়ে আমাদের বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সহ আছেন 69,094 জন। ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনই ঢাকার বাসিন্দা, এদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 552 জন, এই সময় সুস্থ হয়েছেন 3 জন। এ নিয়ে মোট 177 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। আক্রান্তদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা দিনভর কাজ করছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রতিনিয়তই চিকিৎসকরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও 19 জন এবং স্বেচ্ছাভিত্তিতে কাজ করে যাচ্ছেন 4,028 জন চিকিৎসক। এই চিকিৎসকরা সবাই 333 হটলাইনে কাজ করেন এবং আমাদের স্বাস্থ্য বাতায়নেও কাজ করে থাকেন। ব্রিফিংয়ে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও 4 জন, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে আর নতুন করে 64 জন সহ সেখানে আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। এছাড়া নরসিংদী ও ময়মনসিংহে করোনায় 2 জন এবং চাঁদপুর ও পিরোজপুরে করোনায় উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ময়নুল আহসান। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও 4 জনের আর নতুন করে আক্রান্ত হয়েছে 64 জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46 আর আক্রান্ত হয়েছে 1,001 জন। প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকার পরই নারায়ণগঞ্জের অবস্থান। সম্প্রতি নারায়ণগঞ্জে প্রায় 250 পোশাক কারখানা খুলে দেওয়ার পর সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে লকডাউন জোরদারের দাবি জানিয়েছেন অনেকে। নরসিংদীতে করোনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় 3 জন করোনায় মারা গেল আর জেলায় আক্রান্ত হয়েছে 177 জন। সাভারে নমুনা পরীক্ষায় আরও 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে 7 জনই গার্মেন্টস কর্মী। তাদের রাজধানীর মিরপুর লালকুঠি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা গার্মেন্টস সহ সকল কারখানা বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। যদি এভাবে সব কিছু খোলা থাকে হয়তো আমাদের সাভারের পরিস্থিতি সামনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। ময়মনসিংহে করোনা ভাইরাসে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতেই তিনি মারা যান। জেলা সিভিল সার্জন মৃত ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে জেলা সরকারি হাসপাতালে 1 নারীর মৃত্যু হয়েছে। 40 বছর বয়সী ওই নারী চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা। করোনায় মৃত্যু বলে ওই নারীর দাফন নিয়ে জটিলতা দেখা দিলে গভীর রাতে পুলিশের সহায়তায় তাকে সমাহিত করা হয়। শরীয়তপুরে নতুন করে আরও 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট 35 জন আর মারা গেছে 2 জন। সিলেট বিভাগে শুক্রবার থেকে পরবর্তী 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 115 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ বিভাগের 4 জেলায় মোট আক্রান্ত হয়েছে 226 জন। সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জে 7 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আরও 7 জন করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14 জন। বান্দরবানে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। জেলা শহরের বাস স্টেশন, কসাইপাড়া, টিএনটি পাড়া সহ কয়েকটি এলাকায় প্রায় 120 পরিবারকে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য পৌঁছে দেওয়া হয়। শেরপুর শহরের আনসার ও ভিডিপি ব্যারাকে সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলায় 1,500 দুস্থ ভিডিপি সদস্যকে সহায়তা তুলে দেওয়া হয়। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হওয়ায় জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তার সংস্পর্শে আসা কয়েকজন হোম কোয়ারেন্টিনে আছেন। এদিকে রাঙামাটির বড়কলে 9 দিন ইঞ্জিন নৌকায় আইসোলেশনে থাকা কয়েকজনকে নিরাপদে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন তাদের বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়। মইনুল আহসান, এটিএন বাংলা।
দেশের 40% করোনা রোগী ওষুধ ছাড়াই সেরে উঠছেন বলে জানিয়েছেন করোনা চিকিৎসকরা। বাকি 60% রোগীর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন বা এজিথ্রোমাইসিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে। আরও 4টি অ্যান্টিভাইরাল পরীক্ষামূলক ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে আবেদন করেছে সোসাইটি অব মেডিসিন। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। From the nose or mouth, when a person with COVID-19 coughs, কোনো ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, তাই আক্রান্তদের সেরে তুলতে মরিয়া সারা বিশ্ব একই সাথে চলছে গবেষণা আর নানা ধরনের ওষুধের পরীক্ষা নিরীক্ষা। বাংলাদেশেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ছাড়িয়েছে 8,000। এসব রোগীর চিকিৎসায় কী ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। নারায়ণগঞ্জের এই চিকিৎসক পরিবারের 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, কিভাবে তারা সুস্থ হয়েছেন জানালেন সেই কথা। 19 দিন আমরা হাসপাতালে ছিলাম, প্রচন্ড মানসিক চাপ ছিল। চিকিৎসা আসলে করোনার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী হয়েছে, এবং সাথে সিমটোমেটিক ট্রিটমেন্টটাও দিতে হয়েছে। যেমন আমার আনকন্ট্রোল ব্লাড প্রেশার ছিল, সেটা ম্যানেজ করতে হয়েছে। ডিসেন্ট্রি ছিল, সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, সেগুলোর ম্যানেজমেন্ট দিতে হয়েছে। আমার বাবার রিপিটেড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল, সেগুলো ম্যানেজমেন্ট দিতে হয়েছে। করোনা ভাইরাসের যারা মানে সিভিটি যেরকম মানে তার 40% পেশেন্ট অ্যাসিমটোমেটিক সাথে এবং বিনা চিকিৎসা ভালো হয়ে যায়। 55% পেশেন্টের জন্য একটা ট্রিটমেন্টের দরকার। আমাদের গাইডলাইনে যেরকম আছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন, আজিথ্রোমাইসিন হচ্ছে, আর যার নিউমোনিয়া বা এরকম কিছু ডেভেলপ করেছে তার নিউমোনিয়া চিকিৎসা পাচ্ছে। অ্যান্টিভাইরাল মেডিসিন রেমডেসিভির ব্যবহারে করোনা রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ইনস্টিটিউট। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশেও অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারে অনুমোদন চাওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিসিন ডাক্তারদের সংগঠন সোসাইটি অব মেডিসিন। 4টি ড্রাগের উপরে আমাদের দেশে এখন ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি আমরা। সেটি হচ্ছে একটি হচ্ছে রেমডেসিভির, আর একটি হচ্ছে আইভারমেকটিন নামে আরেকটি ওষুধ, আরেকটি হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন আর এজিথ্রোমাইসিন আর ফেভিপিরাভির। এই ট্রায়ালগুলির জন্যে অলরেডি বিএমআরসিতে অ্যাপ্লিকেশন করেছি। যদি সেই ট্রায়ালগুলি অনুমোদন পেয়ে যায় আর ওষুধগুলি যেহেতু আমাদের হাতেই রয়েছে, আমরা এইগুলো আমাদের দেশের পেশেন্টের উপরে ট্রায়াল হিসেবে প্রয়োগ করে যদি এটা সফল পাওয়া যায় তাহলে সারা বিশ্বের মানুষের চিকিৎসার জন্য এটি অবশ্যই একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। সময়ের সাথে পাল্টাচ্ছে করোনার ধরন, ওষুধের কার্যকারিতা নিয়েও জটিলতা দেখা দিচ্ছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য সুরক্ষা পুরোপুরি নিশ্চিত না করায় রাজধানীর পোশাক কারখানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। কিছু কারখানায় শুধু হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও শ্রমিকদের তুলনায় তা খুবই সামান্য। এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকার নির্দেশনাও মানছেন না নগরবাসী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাজধানীর ছোট বড় এক একটি পোশাক কারখানায় কাজ করেন 600 থেকে 4,000 শ্রমিক। সামাজিক দূরত্ব না মেনেই একসাথে কারখানায় প্রবেশ ও বাইরে বের হচ্ছেন তারা। ট্যাপ দ্রুত গার্মেন্টসে ঢোকার তারণায় কেউ হাত না ধুয়ে কেউ বা সাবান ব্যবহার না করেই প্রবেশ করছেন কারখানায়। বাসার তো সাবান দিয়ে ধুয়ে আসছি, এই জায়গা তো সাবান দেয়নি। আমরা মাঝে মাঝে হ্যান্ড গ্লোভস ব্যবহার করি, মানে যখন কাজের ক্ষেত্রে থাকি তখন, আর বাসে যখন থাকি তখন ব্যবহার করি না। তবে কর্মীদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি মালিক পক্ষের। অনেক লোক এখনো নিয়ে আসি নাই, শুধুমাত্র এই ওয়ার্কারের সেফটির ইস্যু বিষয়ে হেলথ অ্যান্ড সেফটি আমরা পুরোপুরি ইনশিওর করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, এবং আমরা এটার উপরেই বেশি জোর দিয়েছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন না পোশাক শ্রমিকরা, অন্যদিকে পুরোপুরি স্বাস্থ্যবিধিও মেনে চলতে পারছেন না কারখানার মালিকরা। এদিকে দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও বের হচ্ছেন কেউ কেউ। সরকার শুধু অতি জরুরি পণ্যের দোকান খোলার নির্দেশনা দিলেও বর্তমানে নগরবাসীর মধ্যে বাড়ছে সব ধরনের দোকান খোলার প্রবণতা।
কাপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় পোশাক শিল্পের মালিকদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পোশাক শিল্পের মালিকদের পাশে থাকায় মালিকরাও শ্রমিকদের পাশে থাকবেন বলে আশা করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে, আপনারা শ্রমিক কর্মী ভাই বোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন, শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি লেঅফ ঘোষণা যারা করছে তাদের বিরত রাখুন। করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এবার বোরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে, আগামী 10-15 দিনের মধ্যে এসব ধান ঘরে তুলতে পারলে দেশে আগামী 6 মাস খাদ্যের কোনো অভাব হবে না বলেও মনে করেন কৃষিমন্ত্রী। আমরা এবার 8 লক্ষ টন ধান আমরা চাষির কাছ থেকে সরাসরি কিনবো, আশা করি এই 8 লক্ষ টন ধান কিনলে কিছুটা বাজারে প্রভাব পড়বে। চালও প্রায় 11-12 লক্ষ টন কেনা হবে এবং প্রয়োজনে আমরা আরও বেশি কেনার চিন্তা করছি। জমিতে যে ফসল আছে আমরা যদি এই ফসল আগামী 15-20 দিনের মধ্যে ঘরে তুলতে পারি, আগামী 6-7-8 মাসের মধ্যে বাংলাদেশে কোনো খাদ্য সংকট হবে না। সরকার দেশে করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র আড়াল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রাজধানীর উত্তরের স্থানীয় বিএনপির উদ্যোগে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এনে সরকার চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। রুহুল কবির রিজভির ভাষায়, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সরকারি ত্রাণ লুট করে কালোবাজারে বিক্রি করে নিজেদের পকেট ভারী করছেন। করোনার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, আরো মানুষ এই ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে, কিন্তু এটা নিরাপদ করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আপনারা দেখছেন এই যে মাস্ক আমরা পরছি এটা অত্যন্ত ত্রুটিযুক্ত, এটা সম্পূর্ণ বোগাস, এটা কেরানীগঞ্জে এগুলো তৈরি করে চায়নার নাম দেওয়া হচ্ছে এবং এগুলোর সাথে শোনা যাচ্ছে মন্ত্রীদের ছেলেরা জড়িত, মন্ত্রীদের আত্মীয় স্বজন জড়িত। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষায় 5 সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এটিএন বাংলাকে জানান, ল্যাবের গবেষণায় কিটের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত যাচাই করা হবে আর কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সালফুর আলমের রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্তে কিট উদ্ভাবন নিয়ে প্রথম থেকেই আলোচনায় গণস্বাস্থ্য কেন্দ্র। কিট তৈরির পর তা হস্তান্তর নিয়ে শুরু হয় নানা সমালোচনা। তবে করোনা মহামারীতে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর 2টি হাসপাতালকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমোদন দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান গণস্বাস্থ্য কেন্দ্রের কিট আবিষ্কার দলের প্রধান বিজন কুমার শীল সহ 3 জনের একটি প্রতিনিধি দল। তারা উপাচার্যের কাছে র্যাপিড ডট টেস্টিং কিটের তথ্যপাত্র তুলে দেন। আমরা এতে বসে আছি, ওনারা যে যে ডকুমেন্ট চাবে আমরা কিছু দিয়েছি, বেসিক ডকুমেন্টস, আগামীতে ওনারা যাই যেটাই চাবে সেটা আমরা দেবো। কিট পরীক্ষার পারফরমেন্স টেস্টের জন্য যা যা এক্সটার্নাল ভ্যালিডেশনের যা যা দরকার প্রয়োজন হবে গণস্বাস্থ্য কেন্দ্র সেটা প্রদান করবে। আজকে মাত্র আমরা চিঠি জমা দিলাম, ওনারা এখন কমিটি করে দিয়েছেন, অতি দ্রুত সেটা ব্যবস্থা নেবে। এই কিটের কার্যকারিতা কয়েকটি ধাপে করা হবে বলে জানিয়েছেন বিএসএমএমইর উপাচার্য। দ্রুততার সাথে এর ফলাফল দেওয়ারও আশ্বাস দেন তিনি। 5 সদস্যের একটা কমিটি করে দিচ্ছে, তারা এটাকে ইনভেস্টিগেশন করবে, সায়েন্টিফিক ডাটাগুলো নিয়ে তারপরে ওনারা বসবেন, বসে আবার প্রোটোকল তৈরি করবে, সেই প্রোটোকলের আবার সেটা পাস করাইতে হবে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কাছ থেকে, তারপরে ওনারা কাজে যাবে। জনস্বাস্থ্য থেকে সায়েন্টিফিক ইনফরমেশন গুলো আসতে হবে, আমি বলবো যে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার। গণস্বাস্থ্য কেন্দ্র আশা করে 15 দিনের মধ্যেই ল্যাবে কিট পরীক্ষা করা সম্ভব হবে। এর কার্যকারিতা প্রমাণিত হলে এই মাসের মধ্যেই তা সরকারকে তুলে দেওয়া হবে বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে রূপ নেয় বিশ্বব্যাপী চলছে মৃত্যুর মিছিল। মৃতদেহ সৎকারের জন্য হিমশিম খাচ্ছে দেশগুলো। এরই মধ্যে ব্রাজিলে দেখা দিয়েছে কফিন সংকট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ আবারও উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে করোনা ভাইরাস কোনো গবেষণাগারে নয়, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। মৃত্যুর মিছিল সব দেশেই, বাদ যায়নি ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল মানাউসও। অ্যামাজনের বনে ঘেরা এই শহরে অন্তত 20 লাখ মানুষের বাস। প্রতিদিনই এখানে মারা যাচ্ছে শত শত মানুষ, তাতে মৃতদের সৎকার করতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যেই সেখানে কফিনের সংকট দেখা দিয়েছে। মরদেহের পাহাড় জমেছে মর্গগুলোতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 511 জনের মৃত্যু হয়েছে। এতে ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,412 জন। প্রাণহানির পাশাপাশি করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের ঘটনাও ঘটেছে ব্রাজিলে। মহামারীর মধ্যেও ব্রাজিল প্রেসিডেন্টের ফুটবল লীগ পরিচালনার ঘোষণায় দেশটি করোনা হটস্পট হতে চলেছে বলে অভিমত বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান জানান, নভেল করোনা ভাইরাস কোনো গবেষণাগারে নয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, শুধু একটানা লকডাউন নয়, করোনা মহামারী ঠেকাতে 2022 সাল পর্যন্ত যথাযথভাবে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। পরাগমান, এটিএন বাংলা। আজ ঢাকা ইফতার সন্ধ্যা 6:32, রাজশাহীতে সন্ধ্যা 6:39, চট্টগ্রামে 6:23, সিলেটে 6:27, খুলনায় 6:31, বরিশালে 6:30, রংপুরে 6:39 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:33। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ কথা জানিয়েছে। 2017 সালে প্রাক মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়া, মন্টেনেগ্রো এবং সার্বিয়ার 3 খেলোয়াড়। পাওনা অর্থ না পেয়ে ফিফার কাছে অভিযোগ করেন তারা। এতে ফিফা প্রায় $1,00,000 জরিমানা করেছিল সাইফকে। গত 23 এপ্রিল ছিল জরিমানা পরিশোধের শেষ দিন, কিন্তু পরিশোধ না করায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী সাইফ স্পোর্টিং ক্লাব স্থানীয় বা বিদেশি কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না। নির্দেশনা অনুযায়ী এখন 3 বিদেশি খেলোয়াড়কে দিতে হবে $1,05,500। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় আরো 1 পুলিশ সদস্যের মৃত্যু, সারাদেশে আক্রান্ত 741 জন, সুরক্ষা সামগ্রী ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। দেশে করোনা ভাইরাসে মারা গেছে আরো 5 জন, মোট আক্রান্ত 8,790 বলছে স্বাস্থ্য অধিদপ্তর। নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, সাংসদ শহীদুজ্জামান সরকার অসুস্থ হওয়ায় নওগাঁয় আতঙ্ক। এবং স্বাস্থ্য সুরক্ষা পুরোপুরি নিশ্চিত না করায় রাজধানীতে পোশাক কারখানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।